অনলাইন টিউশনি, সঙ্গে আছে ছায়া প্রকাশনী। জীবন মানে যাওয়া, আসা আর খোঁজা। তাই কি ময়ূরাক্ষীর সাকসেস পার্টিতে এসে স্মৃতিসরণীতে উঁকি দিলেন প্রসেনজিৎ? শুধুমাত্র ময়ূরাক্ষী নয়, কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আত্মজীবনী বুম্বা শট রেডি। সব মিলিয়ে বেশ আবেগপ্রবণ দেখাচ্ছিল সবার প্রিয় বুম্বাদাকে। ফিরে গেছিলেন বালিগঞ্জের সেই গেস্ট হাউসে, যেখান থেকেই শুরু তার আসল লড়াই। খুব সাবলীলভাবে বইয়ের প্রতিটা পাতায় নিজের জীবনের ঘাত প্রতিঘাতের নানান কাহিনী উঠে এসেছে, আর তারই মাঝে সেই টুকরো টুকরো স্মৃতির অমন্থন করলেন প্রসেনজিৎ নিজেই। এই আনন্দের দিনে উপস্থিত হয়েছিলেন শকুন্তলা বড়ুয়া, যাকে এককালে সকলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মা বলে মনে করত। আমার বুম্বা আজকে একটা নজির রাখলো, মানে আমি যতদিন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি কোনো আর্টিস্টের অটোবায়োগ্রাফি বেরিয়েছে আমি এখনও দেখিনি, বুম্বা এর নজির রাখলো একটা, এরকম আরও নজির রাখুক বুম্বা এই আশা করি। ময়ূরাক্ষীর সপ্তম সপ্তাহ, দর্শকদের ভালোবাসা পেয়ে আপ্লুত পরিচালক। এই ছবির ক্ষেত্রে এত শান্ত অন্তর্মুখী একটা ছবি, সেটা যে এত মানুষকে স্পর্শ করছে সেটা আমাদের একটা মস্ত বড় পাওয়া। মানে এটা শুধু আমি পরিচালক হিসেবে নয়, আমাদের সমস্ত শিল্পী কলাকুশলী সকলের কাছেই একটা স্বপ্ন পূরণের মতো প্রায় বলতে গেলে। কি বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়? আমি খুব আনন্দিত, কারণ এই ছবিটা মানুষ না দেখলে আমি খুব কষ্ট পেতাম, কারণ এক তো ছবিটা বড় ভালো ছবি বানিয়েছে অতনু, আর সৌমিত্র কাকুর আমার একটা ছবি যেটা আমার কথা মনে হয় সবুজ ভেরি সেন্সিটিভ ছো, এটা কিন্তু আমার না মানুষের ভালো লাগলে বা মানুষ না চলতো আমার খারাপ লাগতো। সাকসেস পার্টি কিংবা তাঁর আত্মজীবনীর প্রকাশ্যে আসার থেকেও এদিন অনেক বেশি উপভোগ্য ছিল মিস্টার ইন্ডাস্ট্রিকে এক অন্য মেজাজে পাওয়াটা। টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।